হ্যালো, এসএসসি চব্বিশ ব্যাস, আশা করছি তোমাদের প্রিপারেশনটা সবারই ভালো। তো আর একটু প্রিপারেশন ভালো করার জন্য আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ নিয়ে। হায়ার ম্যাথের ফার্স্ট পেপার এটা। তো এই ফার্স্ট পেপার থেকে আমরা মূলত যেই এমসিকিউ জিনিসগুলো দেখব, আগে হচ্ছে আমরা সিকিউন্ড আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলবো। সবাই ভিডিওটি সুন্দর মতো দেখতে থাকো। ফার্স্ট অফ অল আমরা সিকিউর জন্য যে জিনিসগুলো দেখতে হবে, এখান থেকে লক্ষ্য করো, সিকিউর জন্য চ্যাপ্টার একের চ্যাপ্টার এক থেকে দুইটি প্রশ্ন আসে, প্রতি বছরই আসে, এবারও আসবে। তো চ্যাপ্টার এক থেকে তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে, ঢাকা বোর্ড 2022-21, রাজশাহী বোর্ড 2023-22-19 এবং কুমিল্লা বোর্ড 23, চিটাগং বোর্ড 23-21, সিলেট বোর্ড 23-22 এবং যশোর বোর্ড হচ্ছে 22 এবং 18। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের জন্য। এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বলতে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় তোমাদের পরীক্ষায় নেই। তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, মাগরি থাকবে। এখান থেকে পড়তে হবে রাজশাহী 2023-21, কুমিল্লা বোর্ড 2023-22-21, যশোর বোর্ড 23-19, ঢাকা বোর্ড 22-21। এই অধ্যায়টা অনেক বড়, এই কারণে কিছু বেশি দেওয়া হয়েছে। চিটাগং বোর্ড 22-21-17, এরপর দিনাজপুর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22, সিলেট বোর্ড 21 এবং বরিশাল বোর্ড হচ্ছে 19। এরপর চ্যাপ্টার ফোর থেকে তোমাদের পড়তে হবে রাজশাহী বোর্ড 2023-22, যশোর বোর্ড 23, চিটাগাং বোর্ড 23-22-19, বরিশাল বোর্ড 23-22, ঢাকা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 23, দিনাজপুর বোর্ড হচ্ছে 22, সিলেট বোর্ড 19 এবং অল বোর্ড অর্থাৎ সকল বোর্ড 18, এটা পড়তেই হবে। এবার চ্যাপ্টার 7 থেকে দুইটা প্রশ্ন পড়তে হবে, এখান থেকে দুইটা প্রশ্ন বলছি, দুইটা প্রশ্ন আসবে পরীক্ষায়, মার্কস বি থাকবেই। এখান থেকে পড়বা এত করে দিছি, এই কুমিল্লা বোর্ড 23, চিটাগাং বোর্ড 23-22, দিনাজপুর বোর্ড হচ্ছে 23, ঢাকা বোর্ড 22-23-22-19, বরিশাল বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22, রাজশাহী বোর্ড 19, বরিশাল এবং দিনাজপুর বোর্ডে মিশ্র পদ প্রশ্ন হয়েছিল 19 সালে প্রশ্নটা এবং অল বোর্ড 18। চ্যাপ্টার 9 থেকে একটি প্রশ্ন থাকবে, যেটা পড়তে হবে রাজশাহী বোর্ড 23-22, যশোর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, ঢাকা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 21-22, এরপর যশোর বোর্ড 22, বরিশাল বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড হচ্ছে 22। চট্টগ্রাম আমাদের গেল চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 থেকে একটি প্রশ্ন থাকবে যৌগজীকরণ অধ্যায় থেকে, এটার নাম ঢাকা বোর্ড হচ্ছে 23-22-19 পড়বা, রাজশাহী বোর্ড 22-23-19, যশোর বোর্ড 23-22, চট্টগ্রাম বোর্ড 23-22-21, বরিশাল বোর্ড 23-22-19, ময়মনসিংহ 23, কুমিল্লা 21, সিলেট 21-19, দিনাজপুর 21 এবং অল বোর্ড হচ্ছে 18। এটা হচ্ছে সিকিউর জন্য আসলে পড়বা, এবং এমসিকিউর জন্য বিগত 5 থেকে 6 বছরের প্রশ্ন ভালো পড়ে যাবা। এবং মনে রাখতে হবে উচ্চতর গণিত সহকারে বাকি সাবজেক্টগুলো প্র্যাকটিসের বিষয়, এতে ভালো মতো বেসিক ক্লিয়ার করে প্র্যাকটিস করতে হবে। এখন মেন কথা যে বলতেছি, তোমাদের যেহেতু এইচএসসি 24 বছর পরীক্ষা দেবা 24 সালে, তো তোমরা জোর সালে প্রশ্নগুলো একটু বেশি ভালো মতো দেখে যাবে। যেমন 22 সালে প্রশ্ন, তা 20 সালে তো পরীক্ষা হয় নাই, তাহলে 19 সাল, 18 সাল এবং পারলে 16 সালে প্রশ্নগুলো দেখে যেতে পারো। এই প্রশ্নগুলো ভালো মতো দেখবা, তাহলে মোটামুটিভাবে পরীক্ষায় নিয়মে কমন থাকবে। তো আমি আগে আবারও বলতেছি যে আমাদের প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন থাকবে না, নিয়মে কমন পাবা। আর এই এখানে যে ম্যাথগুলো দিয়েছি, ভোটগুলো দিয়েছি, এই ভোটগুলো ভালো মতো করবা, আর পরে ওইগুলো পড়বা। তো এখন কিন্তু সব পড়ার সময় নাই, এখন জাস্ট এগুলো ভালো মতো রিভিশন দেবা। আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। আজকে এখানে বিদায় নেব, সবাই ভালো থাকো, আর যারা নতুন হয়ে আছো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, যে কোনো সমস্যায় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করা হবে বা আমাকে সরাসরি নক দিও। ওকে, তো আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো।